जय श्री श्री गुरु गौरांग गांधार्विका गिरिधारीर जयजुक्त हई। आज महाप्रभुर अन्यतम प्रिय पार्षद रघुनाथ दास गोस्वामी प्रभुर नित्यानंद प्रभु जे दंड महोत्सव दिएछिलेन आजकेर सेई दिन एई चिरदी दंड महोत्सव के निये आम्रा की शिक्षा लाभ करब। विशेष करे रघुनाथ दास गोस्वामी ताहार बाल्य जीवन थेकेई गौड़ीय वैष्णवेर समस्त किछु शिक्षा एवं भजनेर उत्सु जे भगवान के लाभ करार प्रणाली से समस्त रघुनाथ दास गोस्वामी प्रभुर काछ थेके आम्रा पाई। प्रथमेई रघुनाथ दास गोस्वामी हिरण्य गोवर्धन जमीदारेर एकटि पुत्र, तिनि महाप्रभुर प्रेमे पागल। महाप्रभु जखन पुरी धामे जाच्छिलेन तखन शांतिपुरे महाप्रभुर दर्शनेर जन्ये रघुनाथ गोस्वामी आसेन। महाप्रभुके निवेदन करलेन, प्रभु आमी आपनार संगे पुरी धामे जगन्नाथ क्षेत्रे निवास करब। महाप्रभु रघुनाथ दास गोस्वामीके बोलेछिलेन, गृहे जाओ नहाओ बातुल क्रमे क्रमे पाबे तुमि भवसिंधु कूल। एर द्वारा तिनि शिक्षा दिएछिलेन जे गृहे भगवानेर भजन करते हबे एवं सेई भजनटा किभाबे करते हबे एटी आरो बोललेन, अंतरे निष्ठा करो बाह्ये लोक व्यवहार अचिरेत कृष्ण तोमार करिबे उद्धार। तिनि रघुनाथ दास गोस्वामी के दिए साधककে महाप्रभु शिक्षा दिलेन, गृहस्थ ভক্তদেরকে উপদেশ দিলেন, বিশেষ করে যারা ভগবানকে প্রাপ্ত করতে চায় তাদের অন্তরে নিষ্ঠা অবশ্যই প্রয়োজন। সেই অন্তরে নিষ্ঠা রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে শিক্ষা দিয়েছেন। এই অন্তরে নিষ্ঠার দ্বারাই কি হয়, ভগবত প্রেম ভগবত আসক্তি লাভ হয়। যে আসক্তির দ্বারায় অতি অল্প সময়ের মধ্যে ভগবানের পাদপদ্মে সাধক পৌঁছে যেতে পারে, তাই মহাপ্রভু আরেকটি জায়গায় বলেছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যা দেখি প্রীতি হয় গৌর ভগবান। অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করার একটি মাত্র উপায় অন্তরে নিষ্ঠা। এই নিষ্ঠা যত গাঢ় হবে তত ভগবানের প্রতি আন্তরিক যে প্রেম প্রীতি ভালোবাসা বর্ধিত হবে। মহাপ্রভুর কথা চিরধার্য করে রঘুনাথ দাস গোস্বামী তিনি গৃহে ভজন করছেন। ইতিমধ্যে ভক্তদের কাছ থেকে তিনি শ্রবণ করলেন যে পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী প্রভু তিনি শ্রবণ করলেন যে পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্তরা এসছেন, সেখানে হরিকথা আলোচনা হচ্ছে। পিতার কাছে নিবেদন করলেন যে একবার নিত্যানন্দ প্রভু ভক্তদের দর্শনের সুযোগ করে দেন।
তিনি এর দ্বারাই কি শিক্ষা দিলেন? ভক্তদের শিক্ষা দিলেন যে মুহূর্তে আমরা ভগবানের বিভিন্ন অনুষ্ঠান শ্রবণ করব, যে মুহূর্তে সাধুগুরু বৈষ্ণবের সমাগম যে স্থানে হবে সেই স্থানে অবশ্যই আমাদের খুব উৎসাহিত সহিত আগ্রহের সহিত সেই স্থানে সমাবেশ হওয়া, সাধুসঙ্গ করা, সাধুর কৃপা লাভ করা অবশ্যই প্রয়োজন, এটি তিনি শিক্ষা দিলেন। তিনি ছুটে আসলেন নিত্যানন্দ প্রভুর চরণে। নিত্যানন্দ প্রভু এই পানিহাটিতে বটবৃক্ষে গঙ্গার ধারে তিনি বটবৃক্ষের নিচে উপবেশন করে আছেন, ভক্তদের নিয়ে হরিকথা পরিবেশন করছেন। রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে এই নিতাই পদকমল কোটিচন্দ্র শশীতল যে ছায়ার জগত জুড়ায়, তিনি দূর থেকে দর্শন করে নিত্যানন্দ প্রভুর চরণ কমলে লুটিয়ে পড়লেন। ভক্তরা দেখছেন যে রঘুনাথ দণ্ডবত করছেন, নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু দেখুন আপনার রঘুনাথ আপনার চরণে দণ্ডবত করছে। নিত্যানন্দ প্রভু দেখলেন সত্যি তাই। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আরে চোরা আয়, তোকে দণ্ড দেওয়া হবে। তিনি রাজপুত্র নিত্যানন্দ প্রভু তাকে চোর বললেন কেন, আর তাকে দণ্ড দেবেন কেন? কি অন্যায় করেছে নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দেবে? নিত্যানন্দ প্রভু সাধক জীবকে শিক্ষা দিচ্ছেন। রঘুনাথ গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে গুরুকৃপা না নিয়ে মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন, তাই মহাপ্রভু তার গৃহে পাঠিয়ে দিয়েছিলেন। এটাই শিক্ষা দিলেন, গুরুকৃপা না হলে মহাপ্রভুর কাছে পৌঁছানো যায় না, ভগবানের কাছে যাওয়া যায় না, তাই গুরু কৃপা অবশ্যই প্রয়োজন। এবং সেই কারণে নিত্যানন্দ প্রভু তাকে চোরা বলে সম্বোধন করেছিলেন। আরেকটি তিনি শিক্ষা দিলেন, তোমাকে চোরের শাস্তি কি না দণ্ড, অর্থাৎ গুরুর কৃপা না নিয়ে তুমি যদি ভগবানের কাছে যাও তাহলে তোমার দণ্ড। তা সাধুগুরু বৈষ্ণবের দণ্ড সেটা কি না ভগবত ভক্তি লাভ করার জন্য যে উপদেশ সেটাই দণ্ড। তখন বললেন, প্রভু আমার দণ্ডটা কি? তখন বললেন, দেখো আমার এই সমস্ত যে ভক্তগণ এসেছে তাদেরকে তুমি চিরা দধি দিয়ে সন্দেশ কলা আম দিয়ে সংযুক্ত করে তুমি আমাদের ভক্তদের চিরা দধি মহোৎসব দাও। তখন রঘুনাথ দাস গোস্বামী মহারাজ বললেন, এ তো আমার সৌভাগ্য প্রভু। নিত্যানন্দ প্রভু শিক্ষা দিলেন যে ভক্ত সেবা না করলে গুরু কৃপাও পাওয়া যায় না, তাই তিনি ভক্ত সেবার উপরে বিশেষ করে জোর দিয়েছেন। সেই জন্যে তো বলেছেন মহাপ্রভু, গৃহস্থের ধর্ম হয় বৈষ্ণব সেবান, নিরন্তর করো তুমি নাম সংকীর্তন, এই দুয়ে অচিরে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। কি গৃহী কি ত্যাগী, সমস্ত ভক্তদের কৃষ্ণ প্রেমের মূল সম্পদ বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবার মাধ্যমে গুরুদেবের কৃপা লাভ করা যায়, আর গুরুদেবের কৃপা হলে অনায়াসে ভগবানের পাদপদ্মে পৌঁছানো যায়। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিনি সাধক জীবকে রঘুনাথ দাস গোস্বামী প্রভুর উদ্দেশ্যে তিনি শিক্ষা দিলেন, এবং তিনি আরও শিক্ষা দিলেন যে ভগবানের কাছে কিভাবে পৌঁছানো যায়। তিনি গৃহে গেলেন, এক সময় তার কুলগুরু যদুনন্দন আচার্য এসে বললেন,
আমার মন্দিরের পূজারীটা এখনো আসে নাই, তুমি একটু যদি বলো তাহলে তিনি এসে আমার মন্দিরে পূজা করতে পারে। তখন গুরুদেবের সঙ্গে রঘুনাথ তিনি যাচ্ছিলেন, তখন ভগবান তার চিত্তের মধ্যে সেই ত্যাগের মহিমা প্রকাশ হলো। তিনি চিন্তা করলেন এই তো সুযোগ, তখন গুরুদেবকে বললেন আপনি যান আমি পূজারীকে পাঠিয়ে দেব। এই বলে তিনি লীলাচলের পথে মহাপ্রভুর চরণ প্রান্তে ছুটে চলেছেন এবং সেই চরণ প্রান্তে গিয়ে জগন্নাথের চরণপ্রান্তে মহাপ্রভু চরণ প্রান্তে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী লুটিয়ে পড়েছিলেন এবং মহাপ্রভু তাকে নিয়ে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করেছিলেন এবং স্বরূপ দামোদরের শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে তিনি পুরীধামে যেভাবে তিনি ভজন করেছিলেন সকলের জানা আছে। চৈতন্য চরিতামৃতে তিনি আরও ভজনে থেকে অতি গাঢ় ভজন করতে করতে তিনি মহাপ্রভুর কাছে প্রাপ্ত হলেন। শালগ্রাম গুঞ্জমালা তিনি সেটি নিয়ে বৃন্দাবনে স্বরগোস্বামীর কাছে পৌঁছান এবং সেখানে বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে তিনি যে বিরহ বেদনায় ভজন করেছিলেন আজও পর্যন্ত কি সাধক কি মুক্ত পুরুষ কি ভগবানের পার্ষদ সকলের চিরধার্য এই রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর চরণ প্রান্তে আজকের আমরা ভক্তিরূপ পুষ্পাঞ্জলি প্রদান করে জন্মে জন্মে যেন মহাপ্রভুর প্রেমে আপ্লুত হই, এইটাই প্রার্থনা সমস্ত ভক্তদের কাছে।